আপনি কি পচা পেঁপের উপর হারপিক দিয়েছেন? যদি না দিয়ে থাকেন আজকেই দিন, কারণ আজকে আপনাদেরকে শেখাবো একেবারে নতুন একটি ট্রিক্স। সবার প্রথমে আপনাকে ঘরে যে কোনো খারাপ নষ্ট হয়ে যাওয়া পেঁপে নিতে হবে, আর এটিকে মাঝ বরাবর কেটে নিতে হবে, আর এটিকে কিছুটা এইভাবে ছোট ছোট পিস করে কাটতে হবে, যতটা সম্ভব ছোট ছোট পিস করে নিতে হবে। আমরা ঠিক এইরকম চারকোনা পিস করে নিচ্ছি, এগুলোকে এখন আমাদের পেস্ট করে নিতে হবে। এর জন্য আমরা এগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে দিব। আপনার বাসায় ব্লেন্ডার না থাকলে এগুলোকে শিলপাটায় পিষে নিতে পারেন। আমরা এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে কিছুটা এমন পেস্ট তৈরি হবে। এবার আমাদের এটিকে একটি প্লেটে ঢেলে নিতে হবে। দেখুন, একেবারে পেস্ট হয়ে গেছে। এবার এটিকে দুটি বাটিতে আলাদা আলাদা করে নিতে হবে। আপনিও সমান সমান করে দুটি বাটিতে নিয়ে নেবেন। বাটিতে নেওয়া হলে এর মধ্যে দুটি জিনিস দিতে হবে, আমাদের আলাদা করা হয়ে গেছে। এবার একটু লেবুর টুকরো নিয়ে একটি বাটিতে চেপে চেপে দিয়ে দিব। এবার একটি চামচ দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। আরেকটি বাটিতে যে পেস্টটি নিয়েছি সেখানে কিছুটা হারপিক দিয়ে দিতে হবে। আমরা কিছুটা হারপিক এটিতে দিয়ে দিলাম। এখন এটিকে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখবেন এর রং পরিবর্তন হয়ে গেছে, কিছুটা সবুজ বর্ণের হয়ে যাবে। আর এটিও ভালোভাবে মিক্স করে নেওয়া হলো। এবার এদের কাজ বলছি। প্রথমে লেবু মিক্স করা পেপের পেস্টটি আমাদের হাতে পায়ে লাগিয়ে এভাবে স্ক্র্যাপ করব। এটি আমাদের তৈরি হয়ে গেল ফেস প্যাক। এটি দিয়ে আপনার স্কিন একেবারে গ্লো করবে, আর এটি একেবারে কেমিক্যাল ফ্রি, ন্যাচারাল। আর হারপিক মিশ্রিত পেপার পেস্টটি একটি স্ক্রাবারে নিতে হবে, আর এটি ব্যবহার করবেন রান্নাঘরের ময়লা হওয়া টাইলসে। যেসব ময়লা রান্নাঘরে উঠতে চায় না সেগুলোকে এই পেস্ট দিয়ে ঘষতে থাকুন। তারপরে একটি ভেজা কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে ফেলুন। দেখবেন একেবারে চকচকে দেয়াল হয়ে গেছে, আর এটি গ্লেজ দিচ্ছে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন ওসমানপুর থেকে সোহেল মাহমুদ, কুয়েত থেকে জহির সেনবাগ, পাবনা থেকে রাকিবুল ইসলাম, কাতার থেকে আসাদুল্লাহ, উত্তরা ঢাকা থেকে শিরিন সুলতানা, কুমিল্লা থেকে তাকবীর ইসলাম, সিলেট থেকে রুমু। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাকসকে লাইক ও ফলো দিয়ে রাখুন।